এই প্রথম পূর্ব বর্ধমান জেলার একজন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এদিন জেলা শাসক বিজয় ভারতী এবং জেলার পুলিশ সুপার জানান, এই জেলার খণ্ডকোষের বাদুলিয়াতে এই রোগীর সন্ধান পাওয়া গেছে। জেলা শাসক আরও জানান, জেলা থেকে 20 জনের লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শুধুমাত্র একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ব্যক্তিকে দুর্গাপুরে কোভিড-19 হাসপাতালে পাঠানো হয়েছে। 20টা স্যাম্পল পাঠানো হয়েছিল, একটা পজিটিভ এসেছে। আমাদের ওকে দুর্গাপুরে পাঠিয়েছি সনাকা হসপিটালে। ওইটাই আমাদের নির্দিষ্ট জায়গা, যদি কেউ পজিটিভ পাওয়া যায় তো। কজন পজিটিভ এসেছে? একজন। হ্যাঁ, যত লোকের কন্ট্যাক্টে ছিল, এসপি সাহেব, আমাদের সিএমওএইচ, এডিএম, হেলথ, মিলে ট্র্যাকিং করেছি রাত্রেবেলা। যা সম্পর্কে ছিল ওকে কোয়ারেন্টাইনে রাখা হবে। 31 বিলিং অফ দি ভিলেজ যেখান থেকে এসছে, আর যে যে লোকে কন্ট্যাক্টে আর কি ছিল ট্রেক করছি। পাশাপাশি তার পরিবারের সদস্য সহ ওই ব্যক্তি যাদের সাথে সংযোগ করেছিলেন এমন 31 জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। আমরা ভিলেজ কন্টেনমেন্ট করেছি, কন্টেনমেন্ট করে দেওয়া হয়েছে সেখানে। ওখানে এরকম বলা হয়েছে যে ওই ভিলেজ থেকে বাইরে কেউ আসবে না, বা বাইরে থেকে ওই ভিলেজে কেউ যাবে না। নেসেসারি যেগুলো আছে, এসেন্সিয়াল যেসব সার্ভিসেস আছে, দ্যাট উইল বি প্রোভাইডেড ফ্রম দ্য এন্ড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। না, ওই গ্রাম, যে গ্রামটাতে এটা পজিটিভ হয়েছে সেই গ্রামেই কন্টেনমেন্টটা করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা যেগুলো চলছে, যে সোশ্যাল ডিস্টেন্সিং মানা, এগুলো তো চলছে, যেরকম চলা। বাদুলিয়ার একটা পাড়া আছে, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয়, তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্যে। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয়, তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথেই লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে
আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে গেলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন। আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।